যুদ্ধ আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ইউক্রেন ও রাশিয়া। রয়েছে পারমাণবিক বোমা হামলার সম্ভাবনা। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে যদি সত্যি পারমাণবিক বোমা হামলা হয়, তবে কি হবে সাধারণ মানুষের করণীয়? এ বিষয়ে আগে থেকেই গাইডলাইন তৈরি করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফেমা। এজেন্সিটির গাইডলাইন বা সতর্কবার্তা অনুযায়ী হামলা হতে পারে জানা গেলে বা সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে অবস্থান নিতে হবে মাটির নিচে কংক্রিটের তৈরি বাংকারে, অথবা অবস্থান করতে হবে আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন কিংবা বহুতল বিল্ডিংয়ের বেসমেন্টের মাঝামাঝি জায়গায়। তাই আগে থেকে এমন জায়গা খুঁজে নিয়ে নিশ্চিত করতে হবে নিজের আশ্রয়স্থল ও নিরাপত্তা, যাতে দ্রুততম সময়ে সেখানে অবস্থান নেওয়া যায়। বাংকারে আশ্রয় নেওয়ার পর অন্তত 72 ঘন্টা সেখানেই থাকার পরামর্শ দিয়েছে ফেমা। সাথে রাখতে হবে বিস্কিট ও চকলেটের মতো প্যাকেটজাত খাবার, বিশুদ্ধ পানি আর ফার্স্ট এইড কিটও রাখতে হবে সাথে, যাতে করে হামলার সময় কেউ আহত হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়। পারমাণবিক বিস্ফোরণের পর কাজ করবে না কোনো মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, তাই তথ্য পেতে সাথে রাখতে হবে ব্যাটারি চালিত রেডিও। একই সাথে খেয়াল রাখতে হবে ব্যাটারির চার্জের দিকে, বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ সরবরাহ, তাই হাতের কাছে রাখতে হবে ব্যাটারি চালিত টর্চ লাইট। আজ থেকে 70 বছর আগে এই মাসেই জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন যদি যুদ্ধ পরিস্থিতি বেশি খারাপ হয়, তবে নিউক্লিয়ার মিসাইল ছুটতে পারে, আর তখন এই সতর্কবার্তাই হবে সাধারণ মানুষের মূলমন্ত্র। মেহেদি হাসান নাইম, পুন্ড্র নিউজ।